আশকারদি ফুকফারুদ্দি আর সোডগর মরিচ হলুদ ম মশলা বাড়ির হোটেলত। দর্শক, এ মুহূর্তে আমি অবস্থান করছি আশকারদিঘি এলাকায়। আশকারদিঘি নিয়ে শুধু গান নয়, আছে অনেক কিংবদন্তি, জানবো সেসব এবং আরও জানাবো এই জায়গার নামকরণের ইতিহাস সম্পর্কে। চট্টগ্রামের দ্বিতীয় মোগল শাসনকর্তা আশকর খাঁ এই দিঘিটি খনন করেন। তার নামানুসারে জামাল খান এলাকায় অবস্থিত এই দিঘির নাম হয় আশকারদিঘি। 1669 থেকে 1671 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছর তিনি চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন। মোগল শাসনামলে এই দুর্গে 10,000 সৈন্য বা ফৌজ থাকত। ফৌজদের জন্য পানি সরবরাহের সুবিধার্থে নবাব আশকর খাঁ এই দিঘি খনন করান। প্রায় 350 বছরের ইতিহাস এই দিঘির। আশকারদিঘি আছে 1000 বছরের পুরনো, যে আশকারদিঘির ঐতিহ্য হারিয়ে ফেলছে। আশকারদিঘিতে এখন আর কিছু নেই, নামটাই আছে, আশ চলে গেছে, পানিগুলোই আছে, নষ্ট হয়ে গেছে, এটার কোনো সংস্কার করে না, কেউ করে না। জনশ্রুতি আছে কোট বিল্ডিংস তো পরীর পাহাড়ের পরীরা একসময় এই দিঘিতে স্নান করত, তাই এই দিঘিকে অনেকে পরীর দিঘিও বলে থাকে। দিঘিটির এখন আর সেই সুদিন নেই, দিঘির চারপাড়ি এখন বেদখলে চলে গেছে। দিঘিতে অনেক মানুষ আসছে, পলিথিন ফেলাচ্ছে, পুজোর ফুল ফেলাচ্ছে। আসলে পুজোর ফুলের কারণে না, পলিথিনটা না ফেলেলেই পুকুরটা পরিষ্কার থাকে, সাধারণ মানুষটা কাজ করতে পারে, জিনিসটাও পরিষ্কার থাকলো, দেখতেও সুন্দর লাগলো। এখন সমাজ রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার আপনার সকলের। আগে দিঘিটা অনেক সুন্দর ছিল, পানি পরিষ্কার ছিল, এখানে মানুষে এই আপনার গোসল করতে পারত, তা পানি ব্যবহার করতে পারতো রান্নার কাজে। কিন্তু এখন ওই চারিদিক দিয়ে ড্রেনের কারণে ওই পানিগুলো নষ্ট হয়ে গেছে। এই পরিবেশটা কীভাবে ভালো হয়, দিঘির একজন মালিক আছেন, ওনার সাথে যোগাযোগ করে এভাবে না ফেলে রেখে এটাকে, পানিটা কীভাবে পরিষ্কার হয়, মানুষে এখানে আগে যেভাবে পানির সমস্যা হলে যেভাবে এটাতে গোসল করত, সেই গোসলের পরিবেশ যাতে ফিরে আসে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দিঘির স্বচ্ছ জল বর্তমানে দূষিত প্রায়, যা একেবারে ব্যবহারের অযোগ্য। তবে আশকারদিঘি নিয়ে শুধু গান নয়, আছে অনেক কিংবদন্তি। যেমন এখানে রয়েছে রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির, আলহাজা আতরজান জামে মসজিদ, জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির এবং প্রায় অনেকগুলোই ফার্নিচারের দোকান। চট্টল গবেষক আব্দুল হক চৌধুরী তার চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতির রূপরেখা বইতে পুকুরের সঙ্গে এই অঞ্চলের মানুষের সম্পর্কের কথা বর্ণনা করেছেন। পুকুর, দিঘি, জলাশয় এসব শুধু সুপেয় পানির উৎস ছিল না, ছিল শৌর্য বীর্যের প্রতীক। এগুলোর স্বচ্ছ জলে মানুষের গৌরবের প্রতিচ্ছবি ফুটে উঠত, কিন্তু সেই গৌরব, সেই অহংকার, সেই ঐতিহ্য আজ শুধু দূর অতীতের ইতিহাস। বিশেষ প্রতিবেদন অনুকা গুহ, চিটাগং লাইভ।